খাবার খাওয়ার সময় তিনটি কাজ করলেই আল্লাহ পাক সমস্ত ধরনের দারিদ্রতা আপনার অভাব অনটন দূর করে দেবে, আল্লাহ পাক আপনার সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ। তিনটি কাজ আর কোনদিন খাবার খাইনি, রসুল তিনটি কাজ আদায় করে তারপরে সব সময় খাবার খেয়েছেন, সেজন্য খাবার খাওয়ার সময় যদি আমরা এই তিনটি কাজ করতে পারি আল্লাহ পাক সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ। এক নম্বর কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার সময় প্লেটের নিচে একটি কাপড় দিয়ে দস্তারখানা বিছিয়ে তারপরে খাবার খেয়েছে। কোনো খাবার যদি পড়ে গেছে ওই খাবারটি উঠে পরিষ্কার করে রসুল্লাহ আবার খেয়েছেন সুবহানাল্লাহ। সেজন্যে যে আল্লাহর বান্দা খাবার খাওয়ার সময় প্লেটের নিচে একটা দস্তারখানা বিছিয়ে খাবার খেবে খাবে, আল্লাহ পাক তার সম্পদের ভিতরে বরকত দিয়া দিবে সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলে, রসুল আমার সম্পদ বাড়তেছে, আমার সম্পদ কমে না, আমি ঠিকঠাক মতো ইবাদত করতে পারতেছি না, আমার সম্পদ যেন কমে যায় এটা আমল দিই। আল্লাহর হাবিব বললেন, সাহাবী ঘোড়ার পিঠে চড়ে তুমি খাবার খাবে এটাই তোমার জন্য আমল, তোমার সম্পদ কমে যাবে। সাহাবি এবার ঘোড়ার পিঠে চড়ে খাবার খায়। কিছুদিন পরে সাহাবি এসে বলে, ও রসুল আমার সম্পদ তো এখন দ্বিগুণ হয়ে গেছে, সম্পদ তো কমে না আরো সম্পদ বেড়েছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবি কিভাবে তুমি খাবার খেয়েছো? সাহাবি বলে, রসুল আমি ঘোড়ার পিঠে চড়ে যখন খাবার খেয়েছি আমার হাত ফসকে গিয়ে যদি কোনো খাবার পড়ে গেছে আমি ঘোড়ার পিঠ থেকে নেমে ওই খাবারটি পরিষ্কার করে আবার আমি খাবার খেয়েছি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবি এই যে তুমি শুকর আদায় করেছো, আল্লাহর নাফরমানি করোনি, খাবারের কোনো অপচয় করোনি, সেজন্য আল্লাহ পাক তোমার সম্পদ আরো বৃদ্ধি করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবি তুমি যদি খাবার অপচয় করতে, আল্লাহর নাফরমানি করতে, আল্লাহর নাশক্তি করতে তাহলে তোমার সম্পদ কমে যেত, যেহেতু তুমি খাবার অপচয় করনি আল্লাহর শুকর আদায় করেছো সেজন্য আল্লাহ পাক তোমার সম্পদ আরো দ্বিগুণ বাড়ায়া দিয়েছে সুবহানাল্লাহ। সাহাবি বললেন, ও রাসূল আমি কিভাবে খাবার অপচয় করি, আমি কিভাবে আল্লাহর নাফরমানি করি, যে মালিক আমাকে এত সম্পদ দিলেন এত ভালো রাখলেন আমি সেই আল্লাহর কিভাবে নাফরমানি করতে পারি সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি শুকর আদায় করা চাই, আমরা যদি বেশি বেশি শুকর আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সম্পদের ভিতরে বরকত দিবেন বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আমল হলো রসুল বললেন, ও সাহাবী তোমরা শুনে নাও, দারিদ্রতা দূর হয়ে যাবে, আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেবে, সম্পদের ভিতরে বরকত দিবে, খাবারের ভিতরে বরকত দিবেন। দুই নম্বর আমল হলো খাবার খাওয়ার সময় রসুলের শিখানো দোয়া করতে হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার শুরুতে দোয়া শিখাইছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর বরকত চেয়ে খাবার শুরু করা সুবহানাল্লাহ। তিন নম্বর আমল হলো খাবার খাওয়া শেষে আবার রসুলের শিখানো দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাবার খাওয়াইলেন, যিনি আমাদেরকে পান করাইলেন, যিনি আমাদেরকে মুসলমান বানাইলেন বলেন সুবহানাল্লাহ। সেজন্য খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যে আল্লাহর বান্দা শুকর আদায় করবে, আল্লাহর বেশি বেশি শুকর করবে, আলহামদুলিল্লাহ বলবে, প্রশংসা করবে, আল্লাহ পাক তার ওই নিয়ামত সম্পদের ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। সেজন্য খাবার খাওয়ার সময় রসুলের শিখানো তিনটা আমল যদি আমরা করতে পারি, এক নম্বর দস্তারখানা বিছাতে হবে, ডাইনিং টেবিলে বসে অনেকে খাবার খায় তাতে কোনো সমস্যা নেই, প্লেটের নিচে দস্তারখানা বিছিয়ে খাবার খেলে আপনার সুন্নত আদায় হয়ে যাবে, আল্লাহ পাক বরকত দিবেন। তো এক নম্বর কাজ হলো খাবার খাওয়ার সময় দস্তারখানা বিছিয়ে প্লেটের নিচে একটা কাপড় বিছিয়ে কোনো খাবার পড়ে গেলে যেন ওটা
পরিষ্কার করে আবার খাওয়া যায়, এরকম সুন্দর পরিষ্কার একটি কাপড় দিয়ে তারপরে খাবার খেতে হবে। দুই নম্বর, খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়া করে খাবার খেতে হবে। খাবারের শেষে, শেষের দোয়াটা যদি না পারেন অবশ্যই আলহামদুলিল্লাহ এতটুকু আপনাকে বলতে হবে। আর দোয়াটা পড়তে পারলে সবচেয়ে ভালো হয়, পুরা দোয়াটা পড়া। আল্লাহ পাক আমাদের খাবার খাওয়ার সময় এই রসুলের শেখানো তিনটি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের সর্বধরনের অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সচ্ছলতা দান করে সবাই বলে আমি।